শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব যে ইউটিউবে ভিডিও দেখার সময় ভিডিওর যে রেজুলেশন সেটা আমরা কিভাবে বাড়িয়ে নিতে পারি এবং ভিডিও কোয়ালিটিটা সুন্দর করে নিয়ে দেখতে পারি। আমি গুগল ক্রোম ওপেন করছি, অ্যাড্রেস বারে গিয়ে আমি লিখছি genetic.bd.com। এই ওয়েবসাইটের এখান থেকে আমি ইউটিউবের এই ফ্লটিং আইকনটাতে ক্লিক করলাম। আমি আমার এই মুহূর্তে আমার প্লেলিস্ট, আমার চ্যানেলের প্লেলিস্ট বাটনটাতে ক্লিক করলাম এবং এখানে আমি যে কোনো একটি প্লেলিস্টের ফাইল ওপেন করি, এমএস ওয়ার্ডের একটা ফাইল ওপেন করি। এখানে আমি ওয়ার্ডের 5 নম্বর ভিডিওটা ওপেন করলাম প্লেলিস্ট হতে। তো এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে সিকিং বার, এই সিকিং বারের কর্নারটা দিয়ে এইচডি লেখা একটা ছোট্ট একটা অংশ দেখা যাচ্ছে, এটা 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 সেটিংস বলা হচ্ছে। এখানে ক্লিক করলে আমরা স্পিড, সাবটাইটেলস এবং কোয়ালিটি লেখাটা রয়েছে বাম পাশে, ডান পাশে রয়েছে এই কত ও সর্বোচ্চ কোয়ালিটিটা শো করে। আমরা ক্লিক করে দেখা যাচ্ছে এখানে অটোমেটিক মোড দেওয়া রয়েছে। তো আমরা এখানে এগুলো সবই রেজুলেশন, আমরা এখানে সর্বোচ্চ শো করছে 720 HD হাই ডেফিনেশন, এটাতে ক্লিক করব এবং ভিডিওটাকে প্লে করব এবং এটাকে ফুল স্ক্রিন করলে আমরা তখন বুঝতে পারবো যে এর কোয়ালিটিটা আমরা ভালো পেয়েছি। নর্মালি যদি যেটা দেখা যাবে, নর্মালি যাই থাকুক না কেন, অটো বা 144 240 পিক্সেল, কিন্তু আমরা সর্বোচ্চ কোয়ালিটিটা ক্লিক করব। যাই হোক, এভাবে যে কোনো ইউটিউবের ভিডিও আমরা দেখতে পারবো খুব ভালোভাবে। এটা একটা ছোট্ট টিপস, বিশেষ করে যারা কম্পিউটারে নতুন করে ইন্টারনেট ইউজ করছে তাদের জন্য। আজকের মতো আমি এখানেই শেষ করছি, খুদা হাফেজ।